আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো বার্মার সেই নির্যাতিত খুনি মিথ্যাবাদী অং সান সু চিকে নিয়ে। এই অং সান সু চি বার্মার অং সান সু চিকে সেই দেশের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, কোথায় নিয়ে গেছে, কোথায় রেখেছে এখনো পর্যন্ত কোনো মিডিয়ায় প্রকাশ করতে পারে নাই, কারণ সেই দেশে নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে এবং অবরোধ করা হয়েছে। সেখানে কি দুর্যোগ যাচ্ছে সেটা আসলে বলার ভাষা নাই। অং সান সু চিকে গ্রেপ্তার করার কারণে রোহিঙ্গারা অসংখ্য পরিমাণে খুশি হয়েছে। রোহিঙ্গাদের কষ্টের কথা, দুঃখের কথা যদি আপনারা শুনেন তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। আজকে তাদের একজনের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের দেশের এই অং সান সু চিকে গ্রেপ্তার করেছে, আমরা আসলে খুশি আত্মহারায় হয়ে গেছি এই অং সান সু চিকে গ্রেপ্তার করেছে সেই কথাটা শুনে। সেই দেশের সেনাবাহিনীর আইন নাকি অনেক কড়া, তারা এত সহজে ছেড়ে দেয় না, কারণ মগের রুহুটা নাকি খুব বেশি কঠিন, তাদের দয়া মায়া বলতে কিছুই নেই। এই রোহিঙ্গারা এই মগের তুলনা দিয়ে অনেকেই কান্না করে ফেলে। আমার এক রোহিঙ্গা ভাই তার জীবনের একটা গল্প বলে, সেই গল্পটা শুনে বিশ্বাস করেন আমার দুই চোখ দিয়ে পানি চলে আসছে। কারণটা কি জানেন, তার 40 দিনের একটা বাচ্চা কুলে নিয়ে আর 3 বছরের একটা শিশু আর 5 বছরের একটা শিশুকে নিয়ে 15 দিন পর্যন্ত হেঁটে তিনি বাংলাদেশে এসেছেন। কিভাবে আসছেন, কি করে আসছেন শুধুমাত্র উপরে আল্লাহ জানে। এই 3 বছরের কন্যা শিশু 2 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে তিনি আর সহ্য করতে না পেরে বাবাকে বলছে, বাবা আমি আর হাঁটতে পারছি না, আমার হাত ফুলে গেছে, আমার পা ফুলে গেছে। আর তিনার স্ত্রী যে 40 দিনের একটা কন্যা শিশু নিয়ে হেঁটে হেঁটে আসছে, তার কি অবস্থা হয়েছে একটিবার লক্ষ্য করুন। এই 3 বছরের শিশুকে তিনার বাবা সান্ত্বনা দেয় কি জানেন, মা তুমি আর কান্না করিও না, তোমার পা ফুলে গেলে, তোমার হাত ফুলে গেলে আমার করার কিছু নেই, তুমি একমাত্র 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। তুমি সৃষ্টিকর্তাকে 2 হাত তুলে সৃষ্টিকর্তাকে দেখে দেখে আল্লাহ আল্লাহ করে তুমি পথ পাড়ি দাও। এভাবে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে যেখানে রাত সেখানে কাজ, যেখানে দিন সেখানে হাঁটা, এভাবে 15টি দিন হাঁটছে। যখন ওই ছোট্ট শিশুটি আল্লাহর কাছে মোনাজাত করে প্রার্থনা করে করে যখন পথ পাড়ি দিচ্ছিল, তখন নাকি সে মহান সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ, তিনি এই রব্বুল আলমিন, সারা বিশ্বজগতের মালিক, তিনি এই ছোট্ট শিশুর দোয়া কবুল করেছেন। তিনি এই হাত ধরা অবস্থায় 15 দিন পর্যন্ত তিনি পথ পাড়ি দিয়েছেন। এই পথ পাড়ি দেওয়ার অবস্থায় সে ছোট্ট শিশু একবারও বলেনি, বাবা আমার পা ফুলে গেছে, আমার পা ব্যথা করছে, আমার হাত ফুলে গেছে, এই শব্দটা আর উচ্চারণ করেনি। এমনভাবে আল্লাহ তাআলা এই ছোট্ট শিশু দোয়া কবুল করেছেন, তিনি একটানা 15 দিন পর্যন্ত এই ছোট্ট শিশু হাঁটতে পারছেন। বিশ্বাস করেন ভাই, এই কথাগুলো যখন আমাকে বলে তখন আমি সুস্থ থাকতে পারি না। আপনাদেরকে যে গল্পটা বললাম, যে পরিবারের কথা বললাম, সেই পরিবারের সামনে লঙ্গ করে মেয়েদেরকে আগুনে নিক্ষেপ করে পুরা দিয়েছে, কয়েকটা ফ্যামিলি পুরা দিয়ে চারকার করে দিয়েছে, একসাথে কয়েকটা এলাকা পুরা দিয়ে ফেলেছে। সেই সেনাবাহিনী অং সান সু চিকে গ্রেপ্তার করেছে। সেই রোহিঙ্গারা কত নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের মুখপাত্র হয়ে তারা এই দেশে এসেছে, তারা সেনাবাহিনী কিন্তু তাদেরকে নির্যাতন নিপীড়নে রেখেছিল। আজকে বর্মার নাগরিক আমাদের এই বাংলাদেশে সে এত সুখে যে বসবাস করতেছে, আসলে শুকরিয়া আদায় না করলে হয় না। বর্মার সীমান্তে যখন রোহিঙ্গারা জর্জরিত ভাষায় খান্না করেছিল, কোন দেশ এই বর্মার শরণার্থী এই রোহিঙ্গাদেরকে জায়গা দেয় নাই। আমাদের এই বাংলাদেশের মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন। আজকে 3টি বছর পার হয়ে গেছে, রোহিঙ্গারা আমাদের এই বাংলাদেশে সুখে শান্তিতে বসবাস করতেছে। বিভিন্ন অর্গানাইজেশন এই রোহিঙ্গাদের নিয়ে কাজ করে, তারা অনেক সুখে আছে, ভালোবাসে, শান্তিতে আছে, কিন্তু তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা তারা সেটা কখনো পাবে না, পাইতে পারেও না। কারণ আমাদের এই দেশটা ছোট্ট একটি বাংলাদেশ, এই দেশে তারা এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার হওয়ার কারণটা কি জানেন, আজকে তারা মুসলিম জাতি বলে তারা এত নির্যাতন হয়ে আজকে এই বাংলাদেশে পাড়ি জমাতে হচ্ছে। শুনছি এই বার্মার সেই সেনাবাহিনীকে কখনো কন্ট্রোলে আনতে পারবে না, তাদের এত বেশি পাওয়ার। বিশ্বাস করেন ভাই, এই অং সান সু চিকে কোথায় নিয়ে গেছে, কোথায় রাখছে সেটা এখনো বলা যাচ্ছে না। আজকে অং সান সু চির পক্ষে কয়েকটা দেশ আর সেনাবাহিনীর পক্ষে কয়েকটা দেশ, কোথায় কি হয় না হয় সেটা একমাত্র উপর আল্লাহই জানে। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্পটার বলার কারণটা হচ্ছে, ভালো খারাপ নিয়ে তো মানুষের জীবন, মানুষের ভিতর খারাপও আছে ভালোও আছে, তাই বলে রোহিঙ্গাদেরকে আমরা খারাপ ভাবতে পারি না, কারণ তারা মুসলিম জাতি, তাদের ভিতর ঐক্যবদ্ধ আছে, তাদের ভিতর ভালো আছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে কিন্তু নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।